কুয়াকাটা সমুদ্র সৈকতে সপ্তাহের মানে শুক্রবার বন্ধের দিন, কুয়াকাটায় সিজন এবং অসিজন সবসময় মানুষ কম বেশি মানুষ দেখা যায়। আজকের শুক্রবার কুয়াকাটা সমুদ্র সৈকতের একটা অংশে আমি আছি। সাথে আছে আমাদের নিজাম ভাই, আসলে নিজাম ভাই বস্তা গুলো নষ্ট হয়েছে, কিন্তু একটা সৌন্দর্য নষ্ট হয়েছে বিশেষ সৌন্দর্য নষ্ট হয়েছে বলতে এটা তো দেশে আমাদের সিরিজটা রক্ষা করার জন্য, কিন্তু আসলে রক্ষা করা তো হয়ই নাই, একটু ই হয়েছে। এটা ভালো করে আর সরকারের দৃষ্টি দেওয়া উচিত, প্রশাসনের একটু দৃষ্টি দেওয়া উচিত, কারণ এটা যেন আরো সুন্দরভাবে সংরক্ষণ হয়। কারণ আচ্ছা আপনি ভাই, আপনি একটু ওই মানে কুয়াকাটা সমুদ্র সৈকতে মানে সি বিচ নিয়ে একটু কিছু বলেন। হ্যাঁ, সি বিচ তো আমাদের খুব একটা কি বলবো অপরূপ একটা সৌন্দর্য, যেখানে দাঁড়িয়ে একই জায়গায় দাঁড়িয়ে সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখা যায়। তো এখানে খুবই দেখার মতো অনেক আসলে এই যে স্পট আছে, আকর্ষণীয় স্পট আছে, লেবুর বন আছে, সুন্দরবনের পূর্ব অঞ্চল আছে, লাল কাঁকড়ার চর আছে, গঙ্গামতী আছে, ছুটকিপল্লি আছে, তারপরে আপনার লেবুর বন আছে, তারপরে আপনার মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির, কুয়াকাটার কুয়া আছে, সেটা কিন্তু একটা অলৌকিক ব্যাপার। সেটা আর একটা কথা ভাই, অনেকে জানে না ভাই, এই কুয়াকাটা এই যে এত মানে ভাঙন, আসলে যদি না ভাঙতো তাহলে তো আসলে কুয়াকাটা অনেক সুন্দর থাকতো। হ্যাঁ, এটা তো না ভাঙলে কি, এটা অবশ্যই সরকার মনে হয় যে এটা দৃষ্টি দেবে, কারণ যেহেতু পদ্মা সেতু চালু হয়েছে এখন কুয়াকাটা অবশ্যই এটা কুয়াকাটার বৃষ্টি রক্ষা করতে হবে, নাইলে তো দেখা গেছে আর দুই এক বছর পরে কুয়াকাটার সি বৃষ্টি থাকবে না, কুয়াকাটা বিলীন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আসলে সরকারের উচিত এই যে অস্থায়ীভাবে মানে যেগুলো করতে আছে অস্থায়ীভাবে বস্তা দিতেছে, এগুলো না দিয়ে তার থেকে এটাকে স্থায়ীভাবে দিতে হবে, যাতে মানে আমাদের পর্যটক আসিয়া খুব সুন্দরভাবে আনন্দ উপভোগ করতে পারে। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আসলে বস্তা প্রলয়নের কারণে একটু সুন্দর তো নষ্ট হয়েছে, আর কিছু পরিমাণে মানে বিষ ভাঙন থেকে একটু রোধ হয়েছে, ভাঙন কমছে এই বস্তার কারণে। আর আসলে উচিত স্থায়ীভাবে কিছু ব্যবস্থা নেওয়া এই কুয়াকাটা সমুদ্র সৈকতের।